সবাই কেমন আছো? আশা করি সকলে তোমরা ভালোই আছো। আমি আবারও তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। তো চলো দেখে নিই আজকে আমি আমার রান্নাঘরে কি রান্না করি। আজকে আমি পুষ্টিগুণে ভরপুর আর সুস্বাদু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখে বুঝতেই পারছ যে কি রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে আমি পালং শাকের পরোটা বানাবো। আমি এখানে পালং শাক ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। এর সাথে আমি আদা আর লঙ্কা দিয়ে এটা পেস্ট করে নেব। সম্পূর্ণ শাকটা আমার পেস্ট করা হয়ে গিয়েছে। আমি এখানে কড়াই গরম করতে দিয়েছি, তারপর এরপর এতে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তারপর তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি পালং শাকটা দিয়ে দেব। পালং শাকটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর চিনি দিয়ে দেব। তারপর জিরে গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো। তারপর এটা আরেকটু জল মরা পর্যন্ত আমি এটা সমানে নাড়তে থাকব। এর মধ্যে আমি 1 কাপ আটা আর 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এরপর আমি এটা গরম অবস্থাতেই কড়াইয়ে এটা যখন ফুটবে তখন অল্প অল্প করে আমি এতে মিশাতে থাকব। অনেকে পালং শাকটা সিদ্ধ করে, কিন্তু আমার মনে হয় এভাবে কাঁচা অবস্থায় পালং শাকটা করলে এর পুষ্টিটা বেশি পরিমাণে থাকে, কারণ সিদ্ধ করলে জলটা ফেলে দেওয়া হয়। আর খেতেও আমার মনে হয় এই কাঁচা পালং শাকটা এভাবে কড়াইয়ে নেড়ে মেখে নিয়ে করলে সেটারই স্বাদটা বেশি ভালো হয়। এটা এখানে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা থালায় ঢেলে ভালো করে থেসে নিতে হবে। দেখো ঠিক এইভাবে থেসে থেসে এটা মোলাম করে নিতে হবে। তারপরে এভাবে লেচি কেটে নিতে হবে। লেচি কেটে ময়দা দিয়ে বেলে নিতে হবে। প্রথমে এটা হালকা করে সেকে নিতে হবে।
আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিও, আর আরও যদি অন্যরকম কোনো রেসিপি জানতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে সাথে সেটা শেয়ার করার। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন নতুন রেসিপি আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করো আর লাইক করো। আজকের মতো এখানেই শেষ করলাম, বাই।